30 ঘন্টা প্লেনে জার্নি করে আটলান্টিক পার হয়ে জি-20 শীর্ষ সম্মেলনে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাৎ হয়েছে। এ সময় শেখ হাসিনার সঙ্গে সেলফি তোলেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জি-20 সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে হাস্যজল অবস্থায় সেলফি তোলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অনুষ্ঠান শেষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজে সেলফি তোলেন শেখ হাসিনার সঙ্গে। আসসালামু আলাইকুম। আপনারা গতকালকে থেকে বাংলাদেশের বলা চলে সব কয়টা গণমাধ্যমেই একটা খবর দেখছেন যে শেখ হাসিনা বাইডেনের সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ বলতে একটা সেলফি তুলেছেন। তো সেলফি তুলতে তিনি মূলত ভারতে এখন যেটা মনে হচ্ছে গিয়েছেনই শুধু এই সেলফিটা তোলার জন্য, তার তো এখানে কাজ নেই, সে তো জি-20 বা এই সদস্যভুক্ত কোনো দেশের কোনো কিছু না। তো তারপরে তিনি কেন গেলেন? আর তেমন কাউকে কিন্তু আমরা যেতে দেখি না গিয়ে তারপরে তার মতো এরকম মানে এইভাবে আলোচনা তারপর এটাকে তুলে ধরা, এটা আর পৃথিবীর অন্য কোনো দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের সর্বোচ্চ লেভেলের কেউ করেছে কিনা সেটা আমরা জানি না। তো তিনি এটাকে বিরাট আকারে কিছু বোঝাতে যাচ্ছেন। এর আগেও আমরা লন্ডনে দেখেছি, তারপরে আরও দক্ষিণ আফ্রিকাতে দেখেছি, সেই সব জায়গাতে শেখ হাসিনা গিয়েছেন এবং যাওয়ার পরে বাথরুমের ভেতরে, বাথরুমের চিপায়, তারপরে করিডোরে, বিভিন্ন জায়গায় যার সাথে যেখানে দেখা হয়েছে 2 মিনিট বসার সুযোগ পেলেই শেখ হাসিনার আশপাশে যারা আছে তারা ফোন দিয়ে তারপরে এগুলোর ছবি তুলে তারপরে সেটাকে বাংলাদেশের সংবাদ মাধ্যমের সামনে নিয়ে আসে যে শেখ হাসিনার সাথে বিরাট এক বৈঠক হয়ে গিয়েছে। কালকে ইয়ের সাথে বাইডেনের সাথে এই সাক্ষাতের আগে, সাক্ষাৎ বলতে যে সেলফি ধরেন, সেলফি তারা কারা তোলে? ধরেন মানে আমার মতো মানে খুব ছোট একজন, ধরেন অনেকেই তো আমাকে চেনে, তাই না, অনেকে ভালোবাসে, আমার মতো এত ছোট একজন ভালোবাসার মানুষও যখন বিভিন্ন জায়গায় যায় তখন অনেক মানুষ শুনেও আসে যে ইলিয়াস ভাই এখানে এসছে, শুনে তারপরে যায় একটা সেলফি তুলতে। হ্যাঁ, তো সেলফি তোলাটা বিরাট কিছু না, কিন্তু আমি নিজেও ধরেন ডাক্তার জাকির নায়েক এসছে কোথাও যদি শুনি আমি তো দৌড়ায় যাব তার সাথে একটু দেখা করার জন্য, একটু সালাম দেওয়ার জন্য। এখন আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে তারা হচ্ছে এইভাবে গিয়ে একটা সেলফি তোলে, যেমন আওয়ামী লীগের যারা রাজনীতি করে, বিএনপির যারা রাজনীতি করে, তারা দেখবেন এরকম বড় ভাইদের সাথে ছবি তোলা, তারপরে আমার অভিভাবক, হ্যাঁ, এগুলো নিয়ে ট্রল ট্রলও হয়, লিখে ওই রকম একটা ছবি সে পোস্ট করে ফেসবুকে দেয়, দিয়ে এটা দিয়ে বোঝায় আশপাশের তার নিচের যারা আছে তাদেরকে বোঝায় যে দেখ বড় ভাইয়ের সাথে আমার ছবি আছে। তো শেখ হাসিনার আচরণটা ঠিক ওই রকম, একটা সেলফি তোলার জন্য তিনি ইন্ডিয়াতে গিয়েছেন এবং এই সেলফি তুলে প্রতিটা, আমি একটা টেলিভিশনের কথা শুনলাম, আমার বড় ভাই একজন আপনার ওই চ্যানেলেরই একটা বেশ ভালো পদে আছে আর কি, যাই হোক অনেক সিনিয়র বড় ভাই, তো উনি বললেন যে এই ছবিগুলো দিয়ে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে এটা ভালো করে ফলো করে প্রচার করতে হবে। মানে একটা দেশের প্রধানমন্ত্রীর মান মর্যাদা সম্মান আত্মসম্মান বোধ কতটা নিচে নামলে তারপরে আরেক দেশের প্রেসিডেন্টের সাথে সেলফি তুলে তার জায়গাটা উপরে ওঠানোর চেষ্টা করে। সে একটা দেশের রাষ্ট্রপ্রধান, আপনি আরেকটা দেশের রাষ্ট্রপ্রধান, এই সেলফি তোলার জন্য আর এই সেলফি তুলেছে বলে নিজেকে এত উপরে অনেকেই মনে করছেন, আওয়ামী লীগের লোকজন যারা আছে না তাদের অনেকের ভাবসাব দেখে মনে হচ্ছে এই সেলফি তোলার মানে হচ্ছে গিয়ে আপনার মোটামুটি মানে আওয়ামী লীগের সাথে এতদিন ধরে আমেরিকার যে সমস্যাগুলো ছিল সব সলভ হয়ে গিয়েছে, এবার শেখ হাসিনাকে আমেরিকা ক্ষমতায় আবার বসায় দিবে। তো আমরা এই আমেরিকার রাষ্ট্রদূত বলেন, আমেরিকার প্রেসিডেন্ট বলেন, বিভিন্ন সময় অনেক দেশের এই সোশ্যাল মিডিয়াতেই একটা ছবি ঘুরে বেড়াচ্ছে, এখন গাদ্দাফির সাথে ওবামার একটা ছবি, তারপর পরই কিন্তু গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করা হলো। সো আমেরিকার প্রেসিডেন্ট যারা, আমেরিকার যারা কূটনীতিক, তারা তো এইভাবে রাজনীতি করে না, তারা একজন মানুষের সাথে দেখা হয়েছে, একটা ডিপ্লোম্যাটিক যে নর্মস আছে সেটা অনুযায়ী সে তার সাথে আচরণ করবে, হাসি দিবে। আমি নিজে তো সাদাদের দেশে থাকি, এখানে খুব সুন্দর করে আপনাকে বুঝতেও দিবে না, তারা খুব ঠান্ডা মাথায় খেলে।
ধরেন এখানে যারা কালো আছে বা আমাদের মতো মানে সাউথ এশিয়ান টেশিয়ান এইসব দেশের আমরা যারা মানুষ আছি আমরা কিন্তু খুব মাথা গরম হয়ে যায়। এখানে যারা স্প্যানিশ আছে খুব মাথা গরম, কিন্তু সাদারা তাদের কারোর সাথে এইভাবে ঝগড়া ঝাটি বা কোনো মাথা গরম করে কোনো কাজকর্ম এগুলো তারা করে, তারা যেটা করার সেটা আস্তে করে ঠিক খাতা কলমে করে দেবে। সো আমেরিকার প্রেসিডেন্ট ঠিক সেই কাজটাই করবে। আর আমেরিকার কূটনীতি শুধু প্রেসিডেন্টের কথায় চলে না, এটা দীর্ঘ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তারপরে যায়। তারপরেও তারা মনে করছে যে এটাই বোধহয় আমেরিকার সাথে, মানে আমি অনেকের ফেসবুকে দেখলাম, এমনকি জুনায়েদ আহমেদ পলক যে একজন প্রতিমন্ত্রী তার মতো এরকম বেকুব সেও ফেসবুকে পোস্ট করেছে কার নাকি জ্বলছে এই, সে টাইটেল দিয়েছে যে আজ আমার মন ভালো নেই, ওইটা ওইরকম একটা লেখা দিয়ে সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিজভী সহ আর অনেকের বক্তব্য দিয়ে দিয়েছে। এই হচ্ছে তাদের মনে, মানে এখন আপনাদেরকে বোঝানোর জন্য এটা করছে যে আমেরিকা তাদের সাথে ঠিক হয়ে গেছে, এটার জন্যই তারা মূলত ওইখানে গিয়েছিল। এর বাইরে শেখ হাসিনা ওইখান থেকে কোনো কিছু পায়ও নাই, তার ওইখানে কোনো কিছু চাওয়ারও ছিল না। সাউথ আফ্রিকাতেও কিছু পাওয়ার ছিল, সেখানে চাওয়ারও ছিল, এখানে তার কোনো চাওয়া পাওয়ার কোনো কিছুই নাই। এই গ্রুপে তাকে জয়েনও করাবে না বা তার এখানে কাজও নাই কোনো, এই শুধু বাথরুমে গিয়ে বাইডেনের সাথে একটু সেলফি তোলার জন্যই সেখানে গিয়েছিল। আরেকটা বিষয়, এই যে আজকে প্রায় 4-5-6 মাস ধরে আমরা শুনছি আমেরিকা খারাপ, আমেরিকা ভালো না, আমেরিকা নাই কোথায় মানবাধিকার কি করে, তারপরে আমেরিকা হচ্ছে গিয়ে এই মানে 20 ঘন্টা জার্নি করে যেতে হয়, মানে বিএনপির লোকজন যখন আমেরিকার সাথে কথা বলে বা আমেরিকার কূটনীতিক যখন কিনা আপনার বিএনপির লোকজনকে ডাকে, অনেক ধরনের আলাপ আলোচনা শুনি। তো সেই দেশের একজন প্রেসিডেন্টকে পেয়ে এরকম মেয়েকে তার কোলে ধরিয়ে দিয়ে এই সেলফিটা তোলার কারণ কি? তারা তো খারাপ লোক নাকি, তাদের তো আপনি দেখতেও পারেন না, 20 ঘন্টা ই করে যাবে না, তো এই সেলফি তুলে এটার এত মাখামাখি কিসের জন্য? আর হাসান মাহমুদের ভাষায় যদি বলতে হয়, এই ব্যাকুব মাহমুদ কিছুদিন আগে একটা কথা বলেছিল যে বিএনপির নারীদেরকে নাকি আপনার বিদেশিদের দূতাবাসে রাতের বেলা পাঠানো হয় সাজুগুজু করিয়ে, তারপরে নাকি সেটা তার ভাষাতেই সে খুব বাজেভাবে এই কথাটা বলেছে। তো এখন শেখ হাসিনা যে তার মেয়েকে সাজিয়ে গুজিয়ে নিয়ে তারপরে বাইডেনের সাথে যেভাবে ঘষাঘষি করালেন, তো হাসান মাহমুদের কাছে এখন এই বক্তব্যটা শুনতে চাই যে হাসিনার তো এখন মানে জিনিসপত্র তো ধরেন ঠিক নাই, তো এখন কি মেয়েকে নিয়ে গিয়েছিল কিনা সেই জন্য? আমরা এটা হাসান মাহমুদের কাছে শুনি, মানে আমি নিজে এটা মানে তুলছি না, এই কথাটা আমি বলছি না, সে যেহেতু বলেছিল এটা যে আমেরিকার সহ পশ্চিমা কূটনীতিকদের কাছে বিএনপির নারীদেরকে পাঠায় এভাবে সাজুগুজু করিয়ে, তো কালকে কেন পাঠিয়েছিল সেটা আমি একটু জানতে চাই। মানে ওনারা কি ওই দূতাবাসের লোকজন হলে বিএনপির লোকজন করলে সেটা সমস্যা আছে, আর উনি প্রেসিডেন্টের সাথে করেছেন বলে সেটা সমস্যা নেই, বিষয়টা এরকম কি না সেটাও জানার বিষয় আছে। তো আওয়ামী লীগের চরিত্র সারা জীবন একই রকম, ওরা যেটা করবে ওদের পক্ষে গেলে বিদেশিদের কোলে তুলে তারপরে রাতের বেলা আকাম করতেও সমস্যা নেই, স্বামী স্ত্রী বলতেও সমস্যা নাই, রক্তের সম্পর্ক রাখি বন্ধন অনেক কিছু বলতে সমস্যা নাই, এটা আবার অন্য দল যখন করে তখন সমস্যা। এটা বিএনপির এই আওয়ামী লীগের চিরাচরিত চরিত্র সেই বহু আগে থেকেই। শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের 2 বছর পার হয় নাই স্বাধীনের, শেখ মুজিব ভুট্টুকে বাংলাদেশে নিয়ে লাল গালিচা সংবর্ধনা দিয়ে, সেটা ইউটিউবে এখনও আছে দেখে নিন, সেটাতে তাদের সমস্যা হয় নাই। ওবায়দুল কাদেরের পিছনে ডিম দিয়ে তারপরে এই যে ভিডিও করেছে DGFI ধরে নিয়ে খাওয়াচ্ছে, চায়ের মধ্যে বিস্কুট চুবিয়ে চুবিয়ে খাচ্ছে, সেই ভিডিও তো আছে সেটা দেখেন। সেই ওবায়দুল কাদের এখন আবার বলে যে গয়েশ্বরচন্দ্র রায় কেন হারুনের ভাতে রুটি লেগে ভাত খেলো, এটা তার সমস্যা, ওরা যে যখন খেলো তখন কোনো সমস্যা নাই, এখন ওরা যেটা করবে ওইটা জায়েজ আর অন্যরা করলে সেটা হচ্ছে না জায়েজ, এটা হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। তো যেই মূল বিষয়টা বলতে চাই, যারা পুলকিত হচ্ছেন আমেরিকা শেখ হাসিনার সাথে ঘষাঘষি করে সব কিছু মানে পরিষ্কার হয়ে গেল, মানে ঘষামাজা করে পরিষ্কার হয়ে গেল কিনা, তার জন্য খুব বেশি দিন না অল্প কয়েকদিন অপেক্ষা করেন, হ্যাঁ তারপরেই জানতে পারবেন আমেরিকার সাথে এই শেখ হাসিনা আপনার মানে এইসব করে তারপরে সম্পর্ক ঠিক হলো না ঠিক হয় নাই সেটা জানা যাবে। সবাই ভালো থাকেন, আল্লাহ। দর্শক, প্রধানমন্ত্রীর সেলফি জো বাইডেনের সাথে, বাংলাদেশের উপর আমেরিকার যে নিষেধাজ্ঞার আশঙ্কা বা নানাভাবে নিষেধাজ্ঞা হচ্ছে সেই ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে তা মতামত কমেন্টস করে জানাতে পারেন, এবং আমাদের সাথে যুক্ত থাকুন বাংলাদেশের রাজনীতির তরতাজা
আপডেট ইনফরমেশন সবসময় সবার আগে দেখতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।